ফ্যাসিবাদদের অনুচরণদের ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজবানার পার্বত্য চট্টগ্রামের ঘটনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার প্রক্রিয়া মন্তব্য ফখরুলের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে দুর্বলতা কমানোর আহ্বান পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছেদ অনেক কিছু জড়িত আছে আপনার এই সুযোগ একটা নেওয়া শূন্যতার সুযোগ নেওয়া আওয়ামী লীগ আমলে লক্ষ্মীপুরেই গুম ডজন খানেক বিএনপি নেতা নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জের সাতখুলে জড়িত র্যাব কর্মকর্তা তারেক সাই অনুসন্ধানে অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের আমাদের ভিতরে মানতা থাকবে না সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের হরিলুট মাত্র ১৬ বছরে কয়েক হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ স্ত্রী ও স্বজনদের নামেও অঢেল সম্পত্তি ছাত্রলীগ এবং যুবলীগ বাহিনীকে ক্যাডার এবং সন্ত্রাসিত রূপান্তরিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এত বিপুল পরিমাণের অর্থ এই রাষ্ট্রের লুটপাট করেছেন এটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার দাবি করি অবৈধভাবে ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্তে আটশো পঁচাশি কেজি ইলিশ জব্দ বিজেপি বলছে বাজার মূল্য বাইশ লাখ সাড়ে বারো হাজার টাকা দুই পার্বত্য জেলা সফর করেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুরুতেই রাঙ্গামাটিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তারা বেলা সাড়ে বারোটার দিকে রাঙ্গামাটিতে পৌঁছায় প্রতিনিধি দলটি নেতৃত্ব দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত নেফটারেল জেনারেল জাহাঙ্গীর আদম চৌধুরী তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজও রয়েছেন এই দলে তারা স্থানীয় রাজনৈতিক দল এবং বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় করছেন বিকেলে যাবেন খাগড়াছড়িতে সেখানেও মতবিনিময় করবেন তারা এর আগে সকালে প্রতিনিধি দলটি তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয় এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো রাঙ্গামাটি থেকে সহকর্মী ফজলুর রহমান রাজন আমাদের সঙ্গে যুক্ত দেবেন রাজন একটু জানাবেন মত সভায় কি কি বিষয়গুলো উঠে এসেছে জানতে পারলেন কিনা আর জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও আমাদের একটু জানাবেন হ্যাঁ গুলি ছাগলা এবং রাঙামারিতে গত দুদিন পর পর সাম্প্রদায়িক হামলা কারণে পাহাড়ের পরিস্থিতি কিছু উত্তপ্ত হয়ে উঠেছিল পাহাড়ি বাঙালি সংঘাতে আর এর মধ্যে খাগড়া ছড়িতে তিনজন রাঙামাটিতে একজন মারা যায় এর প্রেক্ষিতে দেখার সরকারের বর্তমান সরকার অন্তর্গর্তি সরকারের প্রধান উপদেষ্টা নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং পার্বত্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা এদের মধ্যে রাঙামাটি এসে পৌঁছেছেন রাঙামাটি এসে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিশেষ করে জনসমিতি সমিতি জেএসএস বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে তারা কথা বলছেন এই একটু আগে তারা এসেছেন এসে তারা কথা বলছেন এবং তারা সার্বিক পরিস্থিতি বিষয়ে বিশ্লেষণ করছেন যে আসলে ঘটনাগুলো কেন ঘটেছে কারা ঘটিয়েছে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা বা আমাদেরকে বলেছেন যে এই সাম্প্রদায়িক ঘটনাগুলো যারাই ঘটাচ্ছে যে তারা যে দলের কেন যে পন্থীদেরও দেখা তাদেরকে যেন আইনের আতা আনা হয় তাদের জন্য বিচার করা হয় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির সভা চলছে আমরা যতটুকু শুনেছি জেনেছি যে ওখানে যারা আসছেন তারা বক্তব্য রাখছেন যারা বক্তব্য রাখছেন তারা উপদেষ্টাদেরকে পার্বর বিভিন্ন সমস্যা গুলো সমাধানের জন্য চুক্তি বাস্তবায়নের জন্য তারা অনুরোধ জানাচ্ছেন না এরকমটা আমরা শুনেছি বলে ধন্যবাদ আপনাকে তিন পার্বত্য জেলায় জুম ছাত্র জনতার ব্যানারে চলছে বাহাত্তর ঘন্টার সড়ক নৌপথ অবরোধ পাশাপাশি রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে সেই সাথে বাহাত্তর ঘন্টা অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফ সহ চার সংগঠন খাগড়াছড়িতে সকাল থেকে বন্ধ গণপরিবহনে চলাচল ছাড়ছে না দূরপাল্লার বাসও আর জেলা শহরে সীমিত পরিসরে তিন চাকার বাহন চলছে দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে পিকেটিং করেছে বিক্ষোভকারীরা আটকা পড়েছেন সাজিকে বেড়াতে যাওয়া পর্যটকরা শুক্রবার রাতে প্রত্যাহার হয়েছে একশো চুয়াল্লিশ ধারা বিভিন্ন এলাকায় জনমনে স্বস্তি ফেরাতে যৌথভাবে কাজ করছে শান্তি সম্প্রীতি কমিটি বিপদের কারণে আমরা গাড়ির কষ্ট হয়ে আছে গাড়ি চলতেছে না ব্রিটিশ টিটি সব ভেঙে ফেলছে আমাদের খাদ্য জীবী সাথে কারণে থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি ছেড়ে যায় নাই যদি প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আমরা গাড়ি চাইতে ইচ্ছুক আছি কাউন্টারে যাইতেছি বলতেছে ওনারা যে সাজেক যাইব না সেনাবাহিনী সেনাবাহিনী নাকি ওনাদেরকে বাধা দিছে যে নিষিদ্ধ করতে আর কি যাওয়া যাইব না রাঙ্গামাটিতে অবরোধের কারণে বন্ধ যান চলাচল পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মালিক শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা জেলা সদরে প্রশাসনের যারেকৃত একশো চুয়াল্লিশ ধারা অব্যাহত তাই বন্ধ দোকানপাট জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না খাগড়াছড়ির বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন স্বকর্মশাড়ি শাহরিয়ার ইউনূস শাহরিয়ার সকাল থেকেই সড়কে অবরোধ এবং পরিবহন ধর্মঘট চলছে এখনকার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন আমাদের। อ่า کولی অবরোধ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি যদি বলি তাহলে খাগড়াছড়িতে একেবারেই সড়ক অবরোধ পরিপূর্ণভাবে পালন করছে যেটি জুম্ম ছাত্র ব্যানারে যে বাহাত্তর ঘন্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল খাগড়াছড়িতে সেটি চলছে তবে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো পরিস্থিতির খবর আমরা পাইনি এছাড়া যদি বলি তাহলে বিভিন্ন উপজেলা সদর এবং জেলা শহরে পরিস্থিতি ধীরে ধীরে উন্নীত হচ্ছে গত বৃহস্পতিবার অর্থাৎ দুদিন আগে যে কাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাকে ঘিরে শহর এবং আশপাশ এবং প্রত্যন্ত এলাকায় যে একটি থমথমে পরিস্থিতি ছিল সেখান থেকে পরিস্থিতি কিছুটা ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং জনমনে স্বস্তি ফিরছে আতঙ্ক কাটছে পাহাড়ি বাঙালিদের মধ্যে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মধ্যে স্বাভাবিক প্রশাসনের পক্ষ সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে সেটি আমরা দেখেছি এবং তারা তৎপর রয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সর্বোচ্চ শ্রেণীর মানুষের সাথে সেটি নিয়ে তারা কাজ করছে নতুন করে যাতে কোনো সহিংসতার ঘটনা না থাকে সেটিকেই তারা লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে এছাড়া অবরোধে অপুস্থিকর পরিস্থিতি এড়াতে আহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আমরা সেটি দেখতে পেয়েছি একটু বলে রাখি যে গত বুধবার রাতেই জেলা শহরে নিউজিল্যান্ড পাড়ায় মোটর সাইকেল চুরির অভিযোগে মামুন নামে এক যুবক গণপ্রতিনিধি নিহত নিহত হন সেই ঘটনা জের ধরেই পরের দিন বৃহস্পতিবার বিঘিনালায় সাধারণ শিক্ষকের ব্যানারে একটি মামুন হত্যার প্রতিবাদে মামুনকে হত্যা করা হয়েছে এমন প্রতিবাদে তারা একটি বিক্ষোভ মিছিল করতে গিয়ে ধন্যবাদ আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জাতীয়সংখ সাধারণ পরিষদের 79 তম অধিবেশনে প্রধান উপদেশের योगदानের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন উপদেষ্টা মোহাম্মদ দৌহিদ হোসেন সরাসরি যাচ্ছে তার বক্তব্যে সভায় নতুন পদচারণা এবারের অধিবেশনে আমাদের কাছে একটি বিরাট সুযোগ বিশ্ব দরবাসে এই বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের জন্য জাতিসংঘের অগ্রাধিকার ইস্যুগুলোর প্রত্যেকটি বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এই ইস্যুগুলোর উপর যে ইভেন্ট আছে বাংলাদেশ তার কটিতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বাংলাদেশ সহ বহুপাক্ষিক কূটনীতিতে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মনে করে সার্বিক বিবেচনায় এবারের অধিবেশন মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সমূহ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আমি আশা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ দেশের পাহাড়ি এলাকায় বহুমুখী ষড়যন্ত্র চলছে দেশকে অশান্ত করতে চলছে এসব ষড়যন্ত্র ফেনীতে এসব কথা বলেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সকালে ফেনীর আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা তিনি জানান পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি ইন্টারনেটের সামান্য সমস্যা হয়েছিল এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান নাহিদ ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে বন্যায় গৃহহীনদের ঘর দেওয়ার প্রত্যয় জানানো উপদেষ্টা জেলার ফুলগাজির জগৎপুরেও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি এ সময় তার সাথে ছিলেন ফেনীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেঁপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই সব জায়গায় থাকা ফ্যাসিস্টবাদের ফ্যাসিবাদের অনুচরদের আক্রমণ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে বীজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আলোচনা সভায় ছিল সেখানেই তিনি বলেন গণতন্ত্র মনাদের মধ্যে রাজনৈতিক ঐক্যবদ্ধ গড়ে তুলতে হবে বিষয়টি নিয়ে কাজ করতে হবে রিজওয়ানা হাসান বলেন বিচার ও প্রশাসন পুলিশ আমলা গণমাধ্যম বুদ্ধিজীবীদের নিয়ে বিগত সরকারের আমলে একটি ফ্যাসিস্ট রেজিম গড়ে উঠেছিল এটি সংস্কার করা হলো কিন্তু বাস্তবায়ন করবে কারা এমন প্রশ্ন তোলেন তিনি উপদেষ্টা বলেন যারা সংস্কার বাস্তবায়নের দায়িত্ব আছেন তারাও মানসিক দাসত্ব থেকে বের হতে পারেননি একটা ফ্যাসিস্ট রেজিম একা একা ফ্যাসিস্ট হয় না সে সাথে বিচার বিভাগকে নাই, সে সাথে ব্যুরোক্রেসি কে নেয় সে সাথে পুলিশ প্রশাসনকে নেয় সে এমনকি সাথে গণমাধ্যম কেও নাই। সে বুদ্ধি বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদেরকেও সাথে নাই। সবাইকে সাথে নিয়েই তো একটা ফ্যাসিস গড়ে ওঠে তো আমার দৃঢ় বিশ্বাস যে ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা আমরা আনতে পারবো অধিকারের ক্ষেত্রেও আমরা জবাবদিহিতা আনতে পারব পার্বত্য চট্টগ্রামের ঘটনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার প্রক্রিয়া এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে দুর্বলতা কমানোর আহ্বান জানান তিনি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই আহ্বান জানান তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের ঘটনার সুযোগ নিচ্ছে অনেকে এটিকে বিচ্ছিন্ন ঘটনা ভাবার সুযোগ নেই বলেন আওয়ামী লীগ সরকার তাদের সাথে চুক্তি করেছে কিন্তু সমস্যা সমাধান করেনি জানান নিগোষ্ঠীদের অধিকার নিশ্চিত করতে হবে তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো হচ্ছে সেসবও বিচ্ছিন্ন ঘটনা নয় দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে না পারায় সমস্যা হচ্ছে এ সময় মির্জা ফখরুল বলেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ কোনো সমাধান না বরং লেজুর বৃত্তিক রাজনীতি বন্ধ হওয়া উচিত পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোন বিচ্ছিন্ন ঘটনা না এর অনেক কিছু জড়িত আছে আপনার এই সুযোগ একটা নেওয়া শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে আমরা জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং ঘটনাগুলো ঘটছে মিয়ানমার কেন্দ্র করে এবং আশেপাশের ওইদিকে আপনার ভারতবর্ষের মণিপুরদের মণিপুরের যে বিধ্বস্ত সবগুলোকে আওয়ামী লীগ সরকারের আমলে কেবল ভিন্নমত দমনে লক্ষ্মীপুরে গুম করা হয় প্রায় ডজনখানেক বিএনপি নেতাকে তাদের ভাগ্যে কি ঘটেছে সেটা কারোরই জানানি পরিবারের সদস্যরা আশায় বুক বেঁধে আছেন জীবিত ফিরবে তাদের স্বজন অনুসন্ধান বলছে এসব গুমের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত র্যাব কর্মকর্তা তারেক সাইদ। লক্ষ্মীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ ছবি তুলেছেন আরেক সহকর্মী নির্মল চন্দ্র দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা লক্ষ্মীপুর দু সালের জাতীয় নির্বাচনের আগে এই জেলার বেশ কয়েকজন বিএনপি নেতাকে গুম করা হয় কয়েকজনের মরদেহ পরবর্তীতে খালে বিলে রাস্তার ধারে পাওয়া গেলেও অনেকের হদিস মেলেনি এখনও তাদের একজন ওমর ফারুক সালের ফেব্রুয়ারি চট্টগ্রামের চার পতেঙ্গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে এরপর পেরিয়ে গেছে এগারো বছর ওমর ফারুকের ভাগ্যে কি ঘটেছে জানা নেই কারো কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে স্ত্রী পারভিন আক্তারের আমার স্বামী কি বেঁচে আছে না মারা গেছে আমি এখনো জানি না তবে আমার বিশ্বাস আছে আমি ভাবো এই ঘটনার কিছুদিন আগে সরকার বিরোধী আন্দোলনের মিছিলে গুলি করে র্যাব এ সময় যুব নেতা ইকবাল মাহমুদ জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে তার মরদেহ র্যাবের গাড়িতে তুলে নেওয়া হলেও এখন পর্যন্ত তার হদিস মেলেনি বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবার এগারো বছর হয়ে গেছে কোথায় আছে এলাকায় খবর নিয়ে জানা গেছে জুয়েল যেদিন গুলিবিদ্ধ হন সেদিন র্যাব এগারো এর কমান্ডিং অফিসার নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত তারেক সাইদের নেতৃত্বে বিএনপি নেতা শাহাবুদ্দিন সাবুকে তুলে নিতে অভিযান চালানো হয় এ সময় শাহাবুদ্দিন সাবুকেও গুলি করে তারেক সাইদ পরে হাসপাতাল থেকে পালিয়ে নিজেকে রক্ষা করেন সাবু রানা তারপর হইল ওই যে তারেক সাইদ আজ হলো আজ মেজার হইল ইয়ে ওই যে আরিফ মেজার আরিফ তিনজন ঢুকে আমারে মানে খুব বুট দিয়ে লাথি এটা আমার অ্যালপাথায় ফিরল আমার ক্যাট টাকারও ফিরল ফিরার পরে যখন আমার সোয়াইপ ইনশান পরার পরে আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আমারে ঠেকাই যায় ঠেকাই যায় মেদার ইয়ে সাইন মানে গুলি করেছে এখানবার গুলি করে গুলি করার পরে এখান থেকে সমস্ত মাংসটা বাইরে হয়ে গেছে এলাকাবাসী বলছে শুধুমাত্র জনপ্রিয় রাজনৈতিক নেতা হয় টাকার বিনিময়ে গুম করা হয় এসব নেতাদের সব গুমের বিচার চান তারা প্রতিহিংসার বসত তাকে গুম করা হয়েছে এই লুটফাট এবং অপরাধীদের মানে এটা বাধা হয়ে দাঁড়াবে এই জন্য এদেরকে বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে এই প্রথম একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার এই কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন জানিয়েছেন প্রতিটি গুমের ঘটনা সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর দেশবাসী এবং পরিবারগুলি যেমন উদ্গ্রীব এটার বিচার হোক দোষীদের চিহ্নিত করা হোক অপরাধীরা ওই ব্যক্তিকে কি অবস্থায় রেখেছে বা হত্যা করে থাকলে কোথায় নিয়ে লাশটা ফেলেছে আমি নিশ্চিত ওই অপরাধীরা যদি বিবে মানে বেঁচে থাকে একজন ব্যক্তি তো আর অপরাধ করে নেই টিম করেছে সে টিম কেউ না কেউ তো নিশ্চয়ই বেঁচে আছে অনুসন্ধানে অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের আমাদের ভিতরে দদুল্যমানতা থাকবে না দু হাজার সালের জাতীয় নির্বাচনের আগে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এই লক্ষ্মীপুর থেকে অসংখ্য মানুষকে গুম করা হয় এদের মধ্যে কয়েকজনের মরদেহ বিভিন্ন সময়ে পাওয়া গেছে তবে এখনও রয়েছে বেশ কয়েকজন তাদের ভাগ্যে ঠিক কি ঘটেছে তারা বেঁচে আছে না মরে গেছে তাও জানা নেই কারণ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আসাই বুক বেঁধেছে পরিবারের সদস্যরা তাদের দাবি সুস্থ শরীরে ফিরিয়ে দেওয়া হোক তাদের স্বজনদের যমুনা বিগত বছরগুলো বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে এমনটা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে ছিল অধনস্থ আদালতের বিচারকদের উদ্দেশ্যে বিচার বিভাগের রোড ম্যাপ তুলে ধরার সভা সেখানে তিনি আরও জানান বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় করা হবে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে হয় এই সভা তাতে সারাদেশের প্রায় দুই হাজার বিচারক উপস্থিত ছিলেন আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে উল্লেখ করেন তিনি এছাড়া সুপ্রিম কোর্টে প্রধান বিচারক নিয়োগের নীতিমালা করার কথাও জানান তিনি পাশাপাশি বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা করা হবে বলেও জানান প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য স্বতন্ত্র বাজেট দেওয়ার কথাও তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি বিগত ফ্যাসিস সরকার গায়েবি মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল আমরা সেটা থেকে বের হতে চাই বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন ওয়ারির খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার সাভার থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ওয়ারি বিভাগের উপকমিশনার সালেউদ্দিন আহমদ উদ্দিন তিনি জানান ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ফ্ল্যাট মালিক আপন দুই ভাইকে হত্যা করে ক্লাসিক রিয়েল স্টেটের কোম্পানির সাথে দশ বছর আগে ফ্ল্যাট কেনার চুক্তি করে ভুক্তভোগী আল আমিন ভুইয়া কোম্পানিকে জন্য পঁচিশ লাখ টাকা পরিশোধ করেন তিনি তবে কোম্পানিটি ভবন তৈরি না করে গায়েব হয়ে যায় গত চোদ্দ আগস্ট আল আমিন ভুইয়া আর তার ভাই নুরুল আমিন ভুইয়া হাটখোলা রোডের সামনে এলে আসামি আকবর হোসেন দলবল নিয়ে তাকে আক্রমণ করে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান দুই ভাই তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য ইতিমধ্যেই রিমান্ড প্রেয়ার করা হয়েছে আমরা আশা করি এই ঘটনার সাথে যারা জড়িত আছে বা পূর্বের যে ঘটনাগুলো এখানে ঘটেছে চিন্তাই বা অন্য যে ঘটনাগুলো আছে এর সাথে যারা জড়িত আছে আশা করি সে সমস্ত জড়িতদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম চাঁদপুরের হাজিগঞ্জ বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে শুক্রবার রাত থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তার সংঘর্ষে আহত ত্রিশ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের মধ্যে গুরুতর আহত তিনজন কুমিল্লায় মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন এর আগে শুক্রবার সন্ধ্যায় বাজারের আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় চোরাগড় এবং সর্দার বাড়ি এলাকার বাসিন্দারা চলে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেরিয়ে আসছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের থলের বেড়াল আইসিটি খাতে হাজারো কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে পাশাপাশি নিজ এলাকার নাটোরের সিংরারায় নামে বেরামে করেছেন বিপুল সম্পত্তি স্কুল শিক্ষিকা স্ত্রী সহ স্বজনরা অঢেল সম্পত্তির মালিক অনুসন্ধান চলছে পলকের দুর্নীতির সিংড়ায় হাইটেক পার্ক চলনবিলের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে এটি দেশের একমাত্র এমন অবকাঠামো যা উপজেলা পর্যায়ে নির্মিত কারণ এলাকাটি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ভাবা হয়নি মৎস্য সম্পদের ক্ষতির বিষয়টি নাটোর জেলাতে হাজার হাজার জায়গা থাকার সত্ত্বেও সিংরা ছোট্ট একটি চলন বিলের মাঝে অবৈধভাবে হাইটেক পার্ক করে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাত করেছে নাটোর তিন আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন পলক এর মধ্যে তিনবারই সামলেছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের আইসিটি খাতে নিয়েছেন বিলাসী সব প্রকল্প বলেছেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক সহ নানা স্থাপনা হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পলকের বিরুদ্ধে ছয় সম্পত্তি আসলে না পলকের কাজ তো এখন দেখি কোটিপতি হয়ে গেছে চোদ্দ লক্ষ টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন আমরা সরকার পতনের পর জানতে পারলাম যে উনি একচল্লিশ হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিকাদারি দিয়ে কর্মজীবন শুরু ছিলেন আইনজীবী ও সালে প্রথম নির্বাচনে অংশ নেন পলক তখন হলফনামায় ব্যাংকে বিশ হাজার আর স্ত্রীর নামে দশ হাজার টাকার তথ্য দিয়েছিলেন তিনি এখন নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক পলক উঠেছে এমন অভিযোগ পালুমহল জলমহল সহ বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়েছে মন্ত্রী থাকাকালীন এতগুলা সম্পদ সে করেছে মানুষ অবাক হয়ে গেছে পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা পেশায় একজন স্কুল শিক্ষক হয়েও তিনিও বিপুল সম্পদের মালিক আত্মীয় স্বজনরাও কোটিপতি শুধু টিউশনই করে সে সাতাশটি ফ্ল্যাটের মালিক এবং আমেরিকা কানাডা সহ তার ফ্ল্যাট আছে আরিফা জেসমিন কনিকা তার ছাত্রলীগ এবং যুবলীগ বাহিনীকে ক্যাডার এবং সন্ত্রাসিত রূপান্তরিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে আত্মীয়করণের মাধ্যমে তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল সে তার এলাকাতে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছে পলক কনিকা দম্পতি সহ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে আইসিটি খাতে পলকের পনেরো বছরের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি রাষ্ট্রের সম্পদ তথা জনগণেরই সম্পদ অবৈধভাবে দুর্নীতি করে এত বিপুল পরিমাণের অর্থ উনি এই রাষ্ট্রের লুটপাট করেছেন এটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার দাবি করি সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি। মুখে মিষ্টি কথা সহ আর নানা কর্মকাণ্ডে বেশ আলোচিত এক নাম পলক। গত 5 আগস্ট পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক এই প্রতিমন্ত্রী গ্রেফতার হন। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। ছুটির দিনেও কর্মবিমুখ গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চল বেশিরভাগ কর্মমুখর শিল্পাঞ্চল বেশিরভাগ কারখানায় চলছে উৎপাদন আর এরই অংশ হিসেবে শ্রমিকরা কাজেও যোগ দিয়েছেন তবে অল্প কিছু কারখানায় ছুটি ব্যবস্থাপকরা জানিয়েছেন সময় মতো রফতানি পণ্য পাঠাতে চলছে তোরজোড় ওভারটাইমের ক্ষেত্রে মানা হচ্ছে শ্রম আইন সময় মতো রফতানি আদেশ অনুযায়ী পণ্য পাঠাতে চান উদ্যোক্তারা অনেক কারখানায় কাজের চাপ বেশি আর শিল্পাঞ্চলের নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ র্যাব বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা অব্যাহত সড়ক মহাসড়কে টহল রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালাচ্ছেন অনেকেই পালানোর সময় সীমান্ত এলাকায় ধরাও পড়ছেন নামে দামি অনেকে অবস্থা বিবেচনায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্তে অপরাধ রোধে দেশের সব সীমানায় নিরাপত্তা জোরদার করেছে সরকার একত্রিশ আগস্ট থেকে রীতিমতো ঘোষণা দিয়ে মাঠে নেমেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দিন ও রাতে কিভাবে সীমান্ত নিরাপত্তায় কাজ করছে বিজিবি তা ষড়যন্ত্রে দেখার চেষ্টা করেছে যমুনা টিভি হুসেন শাহিদের প্রতিবেদনে বিস্তারিত থাকছে ছবি তুলেছেন দেলোয়ার হোসেন গরো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহ বিভাগের বাংলাদেশ ভারত সীমান্ত অঞ্চল ধৌবাউরা থেকে হালুয়াঘাট হয়ে শেরপুরের নাকুগাও পর্যন্ত প্রায় আশি কিলোমিটার এলাকায় বিস্তৃত এটি পাহাড়ি এলাকার সীমান্তে বিভিন্ন জায়গায় নেই কাটাতারের বেড়া আবার এমনও সড়ক আছে যা কাটাতারের বাইরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে দেখে বোঝার উপায় নেই সড়কটি যে ভারতের এইটা তো মনে করে রাস্তাজন যাইতে বরাবর ইন্ডে গেলে মনে করে লোকজন যা যাওয়ার মতন যাওয়া যায় হিসাবে কিন্তু এদিকে এই রাস্তা হলে পেঞ্চিং বাইরে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্তে এমন ঝুঁকিপূর্ণ এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে টহল বাড়িয়েছে বিজিবি দেখে মনে হবে কোথাও কেউ নেই কিন্তু ঝোপঝাড়ের আড়ালে সীমান্ত রক্ষায় এমন শক্ত নজরদারি কথা বলে জানা যায় প্রকাশ্যে টহলের পাশাপাশি নানা কায়দায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমাদের সামনে দেয়া কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয় সে ব্যাপারে আমরা তৎপর সীমান্তে অপরাধ ঠেকাতে ও ভিন্ন এলাকার মানুষের চলাচল পর্যবেক্ষণে স্থানীয়দের সম্পৃক্ত করা হয়েছে এলাকায় এলাকায় রীতিমতো সভা করে স্থানীয়দের সতর্ক করছে বিজিবি আমরা বাড়ি সীমান্তরে যদি আমরা কোনো রকম দেখি যে অচেনা অজানা মানুষ তাহলে আমরা খবর জানাই অপরিচিত লোক দেখলে হয়। যারা আটকা থানায় দিবে আর তাৎক্ষণিক বিডিআর তারা কল করবে সীমান্ত রক্ষায় রুটিন কাজের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বিশেষ করে সীমান্তের আট কিলোমিটারের ভেতরে সকল এলাকাকে নজরদারির মধ্যে আনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা বিওপিতে আমাদের আগের থেকে জনবল বৃদ্ধি করেছি আমাদের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি হয়েছে সাথে সাথে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি যে সীমান্তের আমাদের জন্য দায়িত্বপ্রাপ্ত যে আট কিলোমিটার এর মধ্য দিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশ অথবা অবৈধভাবে কেউ সীমান্ত পার হয়ে যেন ভারতের মধ্যে প্রবেশ না করতে পারে সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন অনেকে আবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থায় সীমান্তে চোরাচালান ও অপরাধ ঠেকাতে রাতভর চলছে এমন তল্লাশি অভিযান একটি চক্র এই ধরনের লোক যারা সীমান্তে আসেন এই এলাকার নয় তাদেরকে আটকে নানা ধরনের সুযোগ সুবিধা আদায় করে নিতে চান পাশাপাশি আশ্বাস দেন নানান সু সুবিধা দেয়ার এই ধরনের তৎপরতা রুখতে বিজিবি তৎপর রয়েছে বলছেন তাদের রাতের যে টহল সেটি আরও বাড়ানো হয়েছে নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ অবৈধভাবে ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্ত থেকে আটশো পঁচাশি কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি ভোরে বাংলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটচল্লিশ বিজিবি এবং সিলেটের টহল দলের সময় তারা আটশো পঁচাশি কেজি ইলিশ মাছ জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য বাইশ লাখ সাড়ে বারো হাজার টাকা সিলেট আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে